আগামী জাতীয় নির্বাচন নিয়ে দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপি অনর অবস্থানে রয়েছে। ওবায়দুল কাদের বলেছেন নির্বাচন হবে প্রধানমন্ত্রীর অধীনেই, বিএনপির আন্দোলন ব্যর্থ হবে। মির্জা ফখরুল বলেছেন আর কয়েকটা দিন বাকি, সরকারের বিদায়ের বিকল্প নেই। সরকার পতন আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে রাজপথে দলের অবস্থান জানান দিচ্ছে বিএনপি। পাল্টা কর্মসূচিতে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে জাতীয় নির্বাচন। শুধু রাজপথের কর্মসূচিতেই নয়, দল দুটির ঘরোয়া অনুষ্ঠানেও প্রাধান্য পাচ্ছে নির্বাচন ও নির্বাচন পদ্ধতি ও চলমান রাজনীতি কেন্দ্রিক আলোচনা। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের নেতারা সাক্ষাৎ করতে গেলে দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির 28 অক্টোবরের মহাসমাবেশের পরিণতি গত বছরের 10 ডিসেম্বরের মতোই হবে। 10 ডিসেম্বর বেগম জিয়া আদেশ চালাবেন এমন দম্ভুক্তিও তারা করেছে, ও 10 ডিসেম্বরের মতো 28 অক্টোবরও তাদের একই পরিণতি। তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংসের কিনারা নিয়ে গেছে এই ব্যবস্থা, আর বাংলাদেশে প্রয়োগ করার কোনো বাস্তবতা নেই। কৃষি উপকরণ ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি নিয়ে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার রাষ্ট্রকে সন্ত্রাসী বানিয়েছে, তাই সরকার হটানোর বিকল্প নেই। বিকল্প কিছু নেই, একটাই মাত্র কাজ, সেটা হচ্ছে এই সরকারকে সরাতে হবে। কয়েকটা দিন আছে, এখন কিন্তু মাসও নেই, কয়েকটা দিন আছে, সেই দিনগুলোতে বুকের মধ্যে সমস্ত সাহস নিয়ে, আরে মারবে তো মারবেই, মারছেই তো, এই 15 বছরে আমাদের হাজার হাজার লোককে মেরে ফেলেছে। বিএনপিকে আওয়ামী লীগ সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করছে, আর বিএনপি বলছে কোনো সন্ত্রাসী কার্যক্রম নয়, বরং গণতান্ত্রিক পন্থায় তারা আন্দোলন করছে। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।